বদবাদে মুখস্থ করে যাই যে এটা করে এভাবে পরিবার হচ্ছে আমাদের এটা একটা শর্ট টাইম প্রসেস যে এতক্ষণ ব্রেনে থাকবে কিন্তু আমরা যদি দেখার মাধ্যমে এটা ডাইরেক্ট চোখে দেখে আমরা যদি এটা মুখস্থ বা যেটা বুঝি তখন আমাদের মাথায় এটা অনেকক্ষণ থাকবে এটা লং প্রসেসের হবে আমাদের জন্য আর তখন তখনই বলতে পারবো যে পড়াটা আমাদের জন্য আমাদের কাজে আসছে আমরা তখন আমরা লেটার লাইফে আমরা প্রয়োগ করতে পারবো তাই বলা যায় মাল্টিমিডিয়া ক্লাসরুম এখনের জন্য সবচেয়ে বেশি দরকার তাই আপনাদেরকে আমরা বুঝালাম যে আমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাসরুম দরকার আর আইসিটির ব্যবহার হচ্ছে যে আইসিটি ইউজ করে কন্ট্রোল জানলে ভালো টিচার বক্ত করে দেবেন ওইভাবে আমরা কাজ করতে তোমরা দোয়া করো যেন আমরা এই কাজগুলো করতে পারি তোমরা শিখতে পারো।